হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যানার্জি কিন্তু পরিবারে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে কিন্তু দুপুর 12টা। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করতেই ভুলে গেছি, কারণ সকালবেলা দেরি করে উঠেছি, কারণ কালকে রাতে একটুও ঘুমায়নি। কেন জানি না, কালকে রাতে ভীষণ গরম ছিল, তারপরে প্রথমে ফ্যান চালিয়ে শুয়েছিলাম, তারপরে এত গরম তন্ময়কে বললাম কি চলো এসিটা চালাবো, নাহলে থাকা যাবে না। তারপরে এসি চালালো তন্ময়, তারপরে আমি এসি চালিয়েছি, তাও আমার কিছু দেখতে বললাম, জানি না কেন কালকে একটুও ঘুমায়নি। আর সকাল থেকে তো সেই সকালে যখন থেকে জায়গা পেয়েছি তখন থেকে আমি জেগেই আছি, যতক্ষণ উঠলাম ততক্ষণ জেগে জেগে উঠলাম। তো ওই জন্য শরীর চলে সকাল থেকে কিছু একদম ভালো লাগছিল না, তো ঘুম না হলে যাওয়া হয় আর কি। ওই জন্য সকাল থেকে কোনো ব্লগ কিছুই শ্যুট করিনি, তো ওই জন্য এখন থেকে তোমাদের জন্য ব্লগটা শেষ শুরু করলাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখতে পেলে যে সকালবেলাতে সকাল না দুপুরবেলাতে রান্না বসিয়ে দিয়েছি, আজকে বেশি রান্নাবাড়ি ঝামেলা নেই। কালকে শুক্তো করেছিলাম, ওটা আছে, আমাদের চাটনি আছে, মাছ ট্যাংরা মাছ করেছিলাম ওটা আছে, আর শুধু চিকেনটা হবে। আর দেখছিলে তো যে মোচাটা তো ঘর মুখেই। তো আর কালকে যেটা হয়েছে, কালকে বৌদিদের বাড়িতে কী খেয়েছি সেটাই তো তোমাদেরকে বলতে ভুলে গেছি। কালকে কী খেয়েছি বলো তো? কালকে বৌদিরা মানে অনেক রকম করেছিল, ভাত করেছিল, লুচি করেছিল, সবই ছিল যে যেটা খাবে। তো আমার তো ওই মাংস তো লুচি টুচি আমার ভালো লাগে না, তোমরা জানো যে চাটা হলে ঠিক আছে, মাংস তো আমি খেতে পারি না। তো ওই জন্য আমি ভাত খেয়েছিলাম, ভাত ডাল সবজি টুজি সব ছিল, কিন্তু এত দেরি হয়ে গেছে না, তো ওই জন্য আর অত কিছু খাইনি, কারণ পুরুষকে খাওয়াতে হলো, তারপর আমি খেয়েছি। তো ওই জন্য আমি একবারে মাংসটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি, আর মিষ্টি দইটাই সব ছিল। আমি তো দই খাই না, ওই জন্য খাইনি, কুটুসও দই খাই না, ওই জন্য খাইনি। আর কালকের ব্লগটা তো এখনও পোস্ট করতে পারিনি, এই সবে দিয়েছি পোস্ট করতে, এখনও জানি না কতক্ষণে পোস্ট হবে। তো গিফটটা তোমরা দেখো, দেখে জানিও হ্যাঁ কেমন হয়েছে। আর ওই যে আমার মিশ্রণী বললাম না, ও সারাক্ষণ ধরে ওই কোণে বসে থাকে, ওই থাকো ওই কোণে বসে আছে, ঠিক আছে, কোণে উঠে বসে থাকে। চলো রান্নাবাড়ি আগে কমপ্লিট করি, তারপরে মাছ সব কিছু। এই দেখো কে এসেছে আজকে, এত বড় ফুটেছে না ফুলটা, আর গন্ধ তো বলার কথা না, এত সুন্দর গন্ধ। আরো এখানে দুটো কড়ি আছে, হয়তো কাল ফুটবে, একই সাথে তিনটে কড়ি ফুটেছে, কি সুন্দর লাগছে। আর আজকে রান্না করছে হচ্ছে মোচা, মোচায় দেখো বসিয়ে দিয়েছি অলরেডি, এটা হওয়ার পথে। আর এই যে চিকেন, কালকে চিকেন এনেছিল না, বললাম কুটুসের জন্য করবে, তো কালকে আর করা হয়নি, বলে আজকে সব ধুয়ে টুয়ে রেখেছি, সব কেটে বেছে রাখা আছে, তন্ময় করবো। আর বেশি নেই, বাসন পড়ে আছে, এগুলো মাজবো, মাজবো মানে মন যদি আছে, মন যদি তো মাজে, কিন্তু প্রেশারটা আমি আর বের করবো না, এটা আমি আজকে মেজে নেব। দেখো এতগুলো ভাত ফ্রিজে ছিল, কেমন একটা নরম নরম হয়ে গেছে, আর খাওয়া যাবে না, মানে ফেলে দিতে হবে, দিতে হবে মানে কুকুরকে দিয়ে দিতে হবে। এ দেখো উপরে এলাম, এসে দেখো এই যে কুটুসে না কোমরের বিছাটা ছিঁড়ে গেল, টান লেগে না কি করে ছিঁড়ে গেছে, ও বাবা স্নান করাচ্ছিল, এসে বললো দেখো ছিঁড়ে গেছে, আবার এটাকে ঠিক করতে হবে। আগে একবার এত কোমর সরু হয়ে গেছে বলে, কোমরটা এত সরু হয়ে গেছে বলে বড় হয়েছিল, তো আগেরবার যখন বাড়িতে গেলাম তখন কাটিয়ে নিয়েছিলাম, তো এবার আবার ছিঁড়ে গেলো, আবার এটাকে ঠিক করতে হবে। এটা পরে পরে অভ্যাস হয়ে গেছে তো, না পড়ালে না কীরকম আরও বেশি রোগা রোগা লাগে, আরও বেশি কোমরটা সরু সরু লাগে, ধরে ঠিক করে আনতে হবে। ওখানে হাওয়া খেয়ে নি, আর দেখবি চেহারা তোলা হয়েছে, খালি ঝাড়াটা বাকি আছে, এখন ঝাড়বো। আর আমার সাথে পুরুষও চলে এসছে ওপরে, একটু হাতারা একটু হাওয়া খেয়ে নি। বাবারে বাবা, এখন বাজে 5:30, সকালের পর থেকে আর তোমাদের সাথে কথা বলার টাইম পাইনি। তো এখন আমরা দুজনে যাচ্ছি রেশন দোকান, আমাদের তো এখানে রেশন দোকানই বলে, অন্য অন্য কিছু অন্য কিছু বলে, রেশন দোকানে যাচ্ছি, কারণ আমার রেশন কার্ডটা কী হয়েছে গো, কার্ডটা যেন আমার, হ্যাঁ ও ল্যাপস হয়ে যেতে পারে, কারণ মানে রেশন তোলা হয়নি, ওই জন্য এখন যেতে হচ্ছে, কারণ বিকেলবেলা ছাড়া যাওয়া যায় না। আর দেখতে পাচ্ছ আমি এই যে এই ড্রেসটা পরে রেডি হয়েছি, কারণ কি, কারণ আমাদের অ্যারোবিক্সের যে সুমনাদি আছে, সুমনাদির জন্মদিন ছিল কয়েকদিন আগে, তো তখন সুমনাদি ট্রিট দিতে পারিনি বলে আজকে সুমনাদির বাড়িতে সবার, মানে আমাদের অ্যারোবিক্সের সবার ট্রিট, তার সাথে কুটুস, তো ওখানেই যাবো। তো ড্রেসটা পরে একবারে বেরিয়ে গেছি, ওখানে যাবো মোটামুটি 7টার দিকে, কিন্তু যেহেতু এখানে যাবো দেরি হবে বলে একবারে জামাটা পরে নিয়েছি, খালি গিয়ে চুল টুল একটুখানি বাঁধবো, বেঁধে বেরিয়ে যাবো। এই যে দিয়ে দিয়েছে সরকার থেকে আমাদের জিনিস, দিয়ে উদ্ধার করে দিয়েছে,
সেটা বয়ে নিয়ে যেতে নিয়ে যেতে একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তোমারও তাই না যে খুঁড়িয়ে হাঁটার মতো হাঁটছে? তো খুঁড়িয়ে খুঁড়িয়ে এটা হচ্ছে আমাদের বাড়ি পর্যন্ত শর্টকাট, শর্টকাট দেখেছি আমরা আজকে। এত বছরে এই প্রথম হচ্ছে এখানকার রেশন দোকান এলাম, চিনতামই না। কোনোদিন দরকার হয়নি, দরকার না হলে মানুষের যা হয়, কিছুই জানা হয় না, চেনা হয় না। দেখো আমরা জন্মদিনের গিফট নিয়ে যাচ্ছি, এত বড় গিফট যে একজনে ধরা যাচ্ছে না, এতগুলো লোক লাগবে গিফট ধরার জন্য। এই যে সবাই রেডি হয়ে গেছে, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি বলো বলো, জন্মদিনের পার্টি। রুইলের পার্টি কার? সুমনা দি। ও আচ্ছা, চলো চলো এগো। দাঁড়া নড়বে না স্ট্যাচু। চুল সেরে সেলফি কুইন আমাদের, এটা গ্রুপ ফি হচ্ছে, গ্রুপ ফি। খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে, এক ব্যাচ বসেছে, আমরা হচ্ছে কিউ, আমরা হচ্ছে লাইনে আছি, আমরা লাইনে। ওই ঘরে এক ঘর আছে, আমরা সব প্রচুর, আমরাই ভর্তি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কি হয়েছে বলতো? কালকে রাতে না ওই সুমনদের দিদির বাড়ি থেকে এসে আর ব্লগটা শেষ করা হয়নি, তো চলো কালকে ব্লগটা এখন এখানে শেষ করছি। কেমন আর এখন বেশি কথা বলছি না, কারণ আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করবো। তো চলো আজকে ব্লগটা শেষ করছি, নতুন ব্লগের সাথে দেখা হবে। আর প্লিজ 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 সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওগুলি, প্লিজ আমাদের ভিডিওগুলো একটু দেখো, আমাদের মতো যারা ডেলি ব্লগার আছে তাদের ভিডিওগুলো তোমরা একটু দেখো, দেখে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর যদি একটু কিছু হলে ভালো লেগে থাকে তাহলে বেরিয়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবে না, ঠিক আছে? তাহলে চলো নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা।